আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা বাংলা ক্লাস নিয়ে আসছি। গত সপ্তাহের অতিথি স্মৃতি গল্পের আমি প্রথম অংশ পড়িয়েছিলাম, আজকে তার শেষ অংশটুকু একটু তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসো। আমরা ওই দিন পড়েছিলাম যে একজন অতিথি অর্থাৎ একজন একটা প্রাণীর সাথে একজন মানুষের যে ভালোবাসা মমত্ববোধ, সেই কথাগুলি আমরা পরিষ্কারভাবে একটু বুঝেছিলাম। এরপরে আমরা গল্পটা আরেকবার শুরু করে দিই। প্রত্যেক দিন যখন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বের হতো, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিছন পিছন কুকুরটাও কিন্তু বেরিয়ে যেত, অর্থাৎ তার প্রতি যে একটা মোহ। পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সে কালকের অতিথি। বললাম, কাল তোকে নেমন্ত্রণ করলাম, এলি নে কেন? অর্থাৎ কুকুরকে নেমন্ত্রণ করেছিল। জবাবে সে মুখ পানেছে, তেমনি ল্যাজ নাড়তে রাখলো। বললাম, আজ তুই খেয়ে যাবে, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়লে অর্থ বোধ হয় এই যে সত্যি বলছো তো? অর্থাৎ সে বিশ্বাস করতে পারছিল না যে ঠিকঠাক মতো বলছে কি না। রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠোনে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। ও যখন এসে আসছে তাহলে বামুনকে বলে দিয়েছে যে খাবার দেওয়ার জন্য। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিনী, আমি জানতাম না। কিন্তু এখানে যে খাবার বেঁচে যায় তো, ওই খাবারগুলো মালির স্ত্রী অর্থাৎ মালিনী নিয়ে যায় তো, এই খবরটা কিন্তু লেখক জানতো না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তারপরেই বেশি, অতএব আমার অতিথি করে উপবাস। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকে বসে আছে দুলুর। বেড়াতে বার হলে সে হয়ে পথের সঙ্গে, জিজ্ঞাসা করে, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাটগুলো চেবোতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে। মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে, জানি নে যে মালির বউ তার মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাই সায় ছিল। অর্থাৎ প্রত্যেকটা জিনিস খাওয়ার পর লেখক আবারও তাকে জিজ্ঞেস করে রান্নাটা কেমন হয়েছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরের বিছানায় শুয়ে খবরের কাগজটা যে মাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীলাকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। অর্থাৎ দু একদিন যখন বের হতে পারে নাই, তখন কিন্তু কুকুরের জন্য লেখকের খুব মন খারাপ লাগছিল। তখন জানালা দিয়ে যখন দেখলো যে দেখতেই পারো, ঠিক দেখতে পেলো যে কুকুরটা আসলে কিন্তু লেখকের জন্য ওয়েট করেছিল। মুখ বাড়িয়ে দে অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, তা ঘর তাদের বন্ধ, এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, আয় ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোরে? কী খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালালো। অতিথিকে যখন দেখেছিল দেখতে পেলো যে তার চেহারাটা বিষণ্ন, মনে হয়েছিল যে সে কিছু খায়নি। তখন চাকরদের ডাক দিয়ে কুকুরকে কিছু খেতে দিয়েছিল লেখক। জিজ্ঞাসা করলাম, হে রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? একঘেয়ে না, মালিবো ওর তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে, সেই সব হলো কি? মালিবো চেঁচে পুচে নিয়ে গেছে, অর্থাৎ আজকে তো অনেক খাবার বেঁচেছে, এগুলো কী করলি? তখন বলে দিয়েছে যে মালিনী নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো, আবার সে বারান্দায় নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিলে। মালিবোয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে, বেড়াতে যাবার সময় হলো যে। শরীর সারল না, দেহঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়লো, তবু দিন দুই দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো দুপুরের ট্রেন। অনেক দিন অর্থাৎ চিকিৎসকের আদেশে লেখক দেহঘরে গিয়েছিল একটু থাকতে, একটু ঘুরে আসতে। এখন তার
যাবার মানে সব শেষ, তার বেড়া শেষ, এখন সে তার গন্তব্যস্থানে চলে আসবে। সেজন্য সব সব কিছু সে গুছিয়ে নিল। গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়া চললো। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত চুটুচুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহ সবচেয়ে বেশি, অর্থাৎ তাদের সাথে সাথে কুকুরও কিন্তু অনেক ব্যস্ততা দেখাচ্ছে। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে, কিরে এখানেও এসেছিস? সে ল্যাচ নেড়ে তার জবাব দিলে, কি জানি তা মানে তার কি? টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আরেক মিনিট দেরি, সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিশ পেলো সবাই, কিন্তু পেল না কেবল অতিথি। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পেয়েছি যে সবাই পেল কিন্তু অতিথি বকশিশ পেল না, এই কথাটা বলতে লেখক কি বুঝিয়েছেন, কাকে বুঝিয়েছেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লিখে রাখো। স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টিতে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। অতিথিকে, আমি আবারও বলছি, অতিথি হচ্ছে কুকুর, কুকুরকে এখানে অতিথি বলা হয়েছে। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জো নেই, পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। অর্থাৎ সে যখন চলে আসছে অতিথি খুব মন খারাপ, এখন আজকে চলে আসছে, আবার যদি আজকে গিয়েও দেখে যে সেখানে দেখবে লেখক নেই, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ওই দিন অর্ধেক পড়েছি, আজকে অর্ধেক পড়েছি। এখানে তাহলে আমরা কী বুঝতে পেরেছি? অতিথি স্মৃতি গল্পের মূল বক্তব্য, অতিথি স্মৃতি গল্পের মূল বক্তব্য হচ্ছে একজন মানুষের সাথে একজন প্রাণীর সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা, দরদ ইত্যাদি এখানে পরিষ্কারভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। আমি একটু পড়ছি, তোমরা একটু মিলিয়ে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে ওই লাইনটা লিখতে হবে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্ক এই গল্পের মূল বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ীরূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার সেই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের নির্মম আচরণ হয়ে উঠতে পারে, আচরণ তখন নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপে প্রকাশ পেয়েছে। তোমরা নিজেদের মতো করে আরও একটু সুন্দর করে গুছিয়ে বানিয়ে লিখবে, ক্লাসে আমি তোমাদের সাথে এটা নিয়ে আবার আলোচনা করব। এখন দুই নম্বরে আমি দিয়েছি সৃজনশীল প্রশ্নোত্তর সম্পর্কে ধারণা। এখানে যে অতিথির স্মৃতি অর্থাৎ কুকুরের যে স্মৃতিটুকু এখানে পরিষ্কারভাবে শরৎচন্দ্র আলোকপাত করেছেন, ঠিক তেমনি করে যদি আরেকটা জিনিস নিয়ে তোমাদেরকে উদ্দীপক দেওয়া হয়, যদি এরপরে প্রশ্ন দেওয়া হয়, তাহলে উদ্দীপকটা যেখান থেকে দেওয়া হয় না কেন, প্রশ্নের আনসারগুলো আসবে আমার অতিথি স্মৃতি গল্প থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর আনসারগুলো আমরা কীভাবে লিখব? জ্ঞানমূলকে এক, অনুধাবনমূলকে দুই, প্রয়োগমূলকে তিন, উচ্চতর দক্ষতার মধ্যে চার। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে অর্থাৎ অতিথি স্মৃতি গল্প অবলম্বন আমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমাদের লিখতে হবে, কিন্তু উদ্দীপক থেকে কোনো প্রশ্ন আনসার দিতে হবে না। তাহলে আজ পর্যন্ত এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।